সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে চাঁদপুর তিন আসরে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। সবাইকে স্বাগত ডিবিসির বিশেষ আয়োজন সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আপনাদের সাথে আছি আমি মাহফুজা বৃষ্টি, আর এই মুহূর্তে আমাদের সাথে আছেন চাঁদপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। কথা বলবো তার সাথে। সুজিত রায় নন্দী, আপনি যে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন চাঁদপুর তিন আসনের, সার্বিক অবস্থা যদি আপনি সেই আসনের একটু দর্শকদেরকে জানান। ধন্যবাদ। আমি সর্বপ্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, এবং 1975 সালের 15ই আগস্টে তার সাথে যারা আত্মাহুতি দিয়েছে তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি। স্কুল জীবন থেকেই আমরা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় আমি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম, এবং সেলিম দেলোয়ার হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমাদের রাজনীতিতে অভিষেক ঘটে। দীর্ঘদিন দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আজকে এই পর্যায়ে এসেছি জননেতা শেখ হাসিনার একজন কর্মী হিসাবে, এবং চাঁদপুর তিন আসনের মানুষের সুখে দুঃখে আমি আছি দীর্ঘদিন ধরে। যেই কয়টি নির্বাচন হয়েছে সেই কয়টি নির্বাচন দল যে সিদ্ধান্ত দিয়েছে, আমি সবসময় মানুষের পাশে ছিলাম। মানুষের সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে আমি ছিলাম, আমি আছি, আমি সবসময় থাকব। 2001 সালে বিএনপির নির্যাতন অত্যাচার অবিচারে মানুষ সেই সময় খুবই অসহায় ছিল। সেই সময় আমি ছাত্র যুবক এবং সংগঠনের নেতা কর্মীদের নিয়ে সেই পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করেছিলাম, এবং আমি এলাকার উন্নয়ন অগ্রগতির সাথে সম্পৃক্ত রয়েছি। বর্তমান যদি সাংগঠনিক অবস্থানের কথা বলি, কতটা সুস্পষ্ট আপনার ওই এলাকার সাংগঠনিক অবস্থা? বর্তমান সাংগঠনিক অবস্থা ওইখানে অত্যন্ত সুদৃঢ়। আমাদের তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী, এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সেই এলাকার ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলার সম্মেলনগুলো আমরা সুসম্পন্ন করেছি, এবং সেখানে প্রত্যেকটি সম্মেলনেই সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা গণমুখী দল, একটা ঐতিহাসিক রাজনৈতিক দল। এই দলের 74 বছর বয়স। তো এই ঐতিহ্যবাহী দলের একজন যে সদস্য, প্রাথমিক সদস্য, সেও আমি মনে করি একজন গর্বিত। তার এই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর যে অসম্পূর্ণ কাজগুলো ছিল, অসমাপ্ত কাজগুলো ছিল, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতির ধারা ব্যাপকভাবে আজকে আলোচিত, শুধু এক জায়গায় না, গোটা দেশে সমভাবে এই উন্নয়নটা হয়েছে চাঁদপুর।